আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সরকারি কর্মচারীদের অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করার দাবি জানান তিনি তিনি আরও বলেন কালো টাকা সাদা করার সুযোগের পরিমার্জন প্রয়োজন বৃহস্পতিবার জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে ওঠায় জনগণের হয়রানি বাড়ছে অল্পসংখ্যক দুর্নীতি পরায়ণ আমলার জন্য পুরো আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এসব ব্যাপারে স্বচ্ছতা জবাবদিহিতা ও কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে বলে মনে করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আমলাদের একটি অংশ দুর্নীত দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে এই অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্যে সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে